কৃষক হত্যাকাণ্ডে উত্তর প্রদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। সরকারের তরফে আইনজীবী বৃহস্পতিবারই জানিয়েছেন, এই ঘটনায় বিচারক শ্রীবাস্তবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার এই ঘটনায় তদন্তকারী অফিসারদের সরিয়ে নতুন অফিসারদের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। মূল অভিযুক্ত কোনো সাধারণ মানুষ হলে পুলিশ কি এই একই ব্যবহার তার সঙ্গেও করত কিনা, সেই প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ। এদিন যোগী সরকারের তরফে আদালতে জানানো হয়, মূল অভিযুক্ত আশিস মিশ্রাকে ইতিমধ্যেই সমন পাঠিয়ে তলব করা হয়েছে। শনিবার সকালে 11টার মধ্যে হাজির না হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। উত্তরপ্রদেশ সরকারের সওয়াল জবাব শোনার পরে পুজোর পর আগামী 20 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী শুনানির দিন পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ সরকারের তরফে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, লখিমপুর কাণ্ডে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবারেই হয় এই মামলার প্রথম শুনানি। শুনানি শুরু হতেই মূল অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের প্রতি উত্তরপ্রদেশ পুলিশের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, আশিসের বিরুদ্ধে গাড়ি দিয়ে 4 কৃষককে পিষে মারার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ফের সামনে এলো চীন এবং ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনা। এবার ঘটনার সাক্ষী অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। সরকারি এক সূত্রের দাবি, গত সপ্তাহে অরুণাচল প্রদেশ দিয়ে চীনের 2-1 সেনা ভারতে ঢোকার চেষ্টা করে। ভারতীয় সেনার বাধার মুখে পড়তেই মারমুখী হয়ে ওঠে চীনা সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দুপক্ষের মধ্যে কয়েক ঘন্টার সংঘর্ষের পর দু দেশের স্থানীয় কমান্ডারদের মধ্যস্থতায় বিষয়টির মিটমাট হয়। সূত্রের খবর, তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অত্যন্ত কাছাকাছি চলে আসে চীনা ফৌজের একটি বাহিনী। তবে ভারতীয় সেনারা অত্যন্ত সতর্ক ছিলেন, ফলে তাদের কাছে বাধা পায় চীনা বাহিনী। এর ফলে ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় বাক বিতণ্ডা, যা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। গত সপ্তাহে হওয়া এই সংঘাত চলে বেশ কয়েক ঘন্টা, কিন্তু সঠিক সময়ে স্থানীয় কমান্ডারদের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। জানা গিয়েছে এই ঘটনায় কোনো ভারতীয় সৈনিক আহত হননি। গত বছর লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি আপাতভাবে শান্ত হলেও সেই লাদাখেই সম্প্রতি পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়ে ওঠে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন যে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিশাল ফৌজ মোতায়েন করেছে চীন, ফলে প্রতিরক্ষা স্বার্থে পাল্টা সৈন্য মজুত রাখতে হয়েছে ভারতকে। অবশেষে চাপের মুখে পড়ে কোভিশিল্ডকে মান্যতা দিতে বাধ্য হলো ব্রিটেন। এবার থেকে কোভিশিল্ডের 2টি ডোজ নিলে ব্রিটেনে গিয়ে প্রয়োজন নেই কোয়ারেন্টাইনের। শেষ পর্যন্ত এই মর্মে অনুমতি মিলল হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কোভিশিল্ডের পাশাপাশি ব্রিটেনের অনুমোদন মিলেছে এমন কোনো ভ্যাকসিন নিলেও প্রয়োজন নেই কোভিড টেস্টের। এতদিন পর্যন্ত ব্রিটেনে যাওয়ার 8 দিন আগেও প্রয়োজন হতো কোভিড টেস্টের। আগামী 11 অক্টোবর থেকে ভারতীয়দের জন্য এই নিয়ম লাগু হতে চলেছে। বৃহস্পতিবার ব্রিটেন সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই রেড লিস্ট থেকে 7টি দেশের নাম ছেঁটে ফেলা হয়েছে। তবে ব্রিটেন পৌঁছে দ্বিতীয় দিনে করতে হবে কোভিড টেস্ট, তবে আরটিপিসিআর নয়। এই টেস্টের খরচও খুব কম। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতীয়দের কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত ব্রিটেনের বিভেদের রাজনীতি ছিল। ব্রিটেনের হাই কমিশনের তরফে একটি টুইট করে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, কোভিশিল্ড নিলে আগামী 11 অক্টোবর থেকে ভারতীয়দের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়। ভিডিও মেসেজেও এই তথ্যটি জানানো হয়েছে। এই ঘটনায় কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থার কর্ণধার আদার পুনাওয়ালাও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, টুইট আদার পুনাওয়ালার। বেহাল দশা রাস্তার, আর তার জেরেই অসুস্থ রোগীকে যেমন হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে, ঠিক তেমনই সময় মতো পৌঁছতে পারছে না রেশন সামগ্রী। এদিকে 5 কিলোমিটার রাস্তার ভাড়া 250 টাকা, যা খারাপ রাস্তার কারণে বেড়ে দাঁড়িয়েছে 500 টাকায়। এমনই বেহাল অবস্থা বাঁকুড়ার রাস্তার। বর্তমানে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকে 46টি রেশন ডিলার রয়েছে, যার মধ্যে মৌলা, মিঠাম, বাঁশডিহা সহ বহু গ্রামে রাস্তা খারাপের কারণে রেশনের বড় লরি ঢুকতে পারে না। এই এলাকা জঙ্গলমহল হওয়ায় প্রতি মাসে রেশন ডিলারের কাছে 5 লরি করে রেশন সামগ্রী যায়। শুধু তাই নয়,
যে মিল থেকে 46টি ডিলারকে মাসে 18,000 কুইন্টাল চাল পাঠানো হয়, সেখান থেকে মেন রাস্তার অবস্থাও ভয়ানক। ফলে বেশ কয়েকবার ঘটেছে বড়সড় দুর্ঘটনা, বেশ কয়েকবার লরি উল্টে যেতে গিয়েও বেঁচে গিয়েছে। রেশন সাপ্লায়ার থেকে রেশন ডিলার প্রত্যেকেরই অভিযোগ, প্রশাসনের দৃষ্টিতে বিষয়টি নিয়ে এলেও কোনো কাজ হয়নি। সাধারণ মানুষের দাবি, অবিলম্বে এই রাস্তা ঠিক করা হোক। তাদের অভিযোগ, ওপর মহলের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি।